ভাইরাল অ্যাটাকের মাধ্যমে আপনি একটা দেশকে পুরো প্যারালাইজ করে দিতে পারেন। ডাইরেক্ট হ্যাকার বলা যায় না, আমি ইথিক্যাল। সবাই মিলে যখন ইন্ডিয়াতে সাইবার অ্যাটাক করে তখন কলকাতা পুলিশ সাইবার অ্যাটাকারদেরকে রেড অ্যালার্ট জারি করে। দর্শক, সময় টেলিভিশনের বিনোদন আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান। আজকে আমার সঙ্গে একজন স্পেশাল গেস্ট আছে, আপনারা তাকে ফেসবুকে অনেকে দেখেছেন, চিনেন। তিনি হচ্ছেন সাইবার একাত্তরের পরিচালক এবং বেশ অ্যাক্টিভ সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়। তিনি হচ্ছেন আব্দুল্লাল জাবের। আমরা তার সঙ্গে আড্ডা দেবো, কথা বলবো, অনেক কিছুই জানা আছে, বিশেষ করে সাইবার জগৎ, হ্যাকিং নিয়েও অনেক কিছু জানা আছে। আপনি আমাদের সঙ্গী হন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি এবং আপনার সঙ্গে দেখা করার জন্য আমি এই লাকসামে চলে এসেছি, কুমিল্লার লাকসামে। আচ্ছা, তার আগে একটু বলতে চাই যে লাকসামে একটা জমিদার বাড়ি বা কিছু একটা দেখছি, কোথায় আছি আমরা এখন? আমাদের লাকসামের বিখ্যাত হেরিটেজ নবাব ফয়জুন নেসার বাড়ি। উনি এশিয়া মহাদেশের বিখ্যাত একজন নবাব ছিল, মহিলা নবাব। নবাবের বাড়ির সামনে সাইবারের একজন নবাবের সঙ্গে আমি কথা বলছি আর কি, তাই তো? যাই হোক, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা আপনাকে বেশ অ্যাক্টিভ দেখতে পাই, খুব জনপ্রিয় একজন মুখ আপনি। আমি আপনার মুখ থেকেই জানতে চাই যে আপনার পরিচয়টা সম্পর্কে, যে কী কী করছেন আপনি বর্তমানে? বর্তমানে পড়াশোনা করছি, পাশাপাশি আমি সাইবার একাত্তরের পরিচালক হিসাবে কাজ করছি। এছাড়াও বিভিন্ন প্রজেক্ট বেস বিভিন্ন কাজ করছি, সেগুলো অ্যাকচুয়ালি একটু কনফিডেন্সিয়াল। তো মূলত আমার কাজ হচ্ছে যে পাবলিক রিলেশন দেখা, সাইবার একাত্তরের মিডিয়া রিলেটেড অথবা হচ্ছে যে পাবলিকের সাথে যে কমিউনিকেশন, এই ডিপার্টমেন্টটা দেখার জন্য। আর হচ্ছে যে গণসংযোগের যে ডিপার্টমেন্টটা আছে আমাদের, সেটা পুরোপুরি পরিচালনা আমি একাই করি। একটু সাইবার একাত্তর প্রসঙ্গে আসতে চাই। সাইবার একাত্তরের পরিচালক হিসেবে কাজ করছেন, কিন্তু এই সাইবার একাত্তরটা কী, মানে কীভাবে শুরুটা হয়েছে, আমি সেই শুরুর গল্পটা একটু জানতে চাই আপনার কাছ থেকে। সাইবার একাত্তর হচ্ছে যে মূলত একটি হ্যাক্টিভিস্ট কমিউনিটি ছিল, মানে আগে। তখন আমাদের মেইনলি কাজ ছিল যে বিভিন্ন দেশের সাথে সাথে আমাদের সাইবার ওয়ার হইতো, বিশেষ করে যখন ফেলানি হত্যা হয়েছিল তখন, বাংলাদেশ ভারতের বর্ডারে, তখন তাদের যে অপরাধী ছিল তাদেরকে সাজা দেওয়া হয় নাই। তো ওইটার প্রতিবাদে সারা দেশে বিভিন্ন যে হ্যাকিং কমিউনিটিগুলো ছিল তারা সবাই একজোট হয়ে, ইভেন সাইবার একাত্তর সহ, আমরা ভারতের উপরে সাইবার অ্যাটাক করি। তো সাইবার অ্যাটাক করার পরে আস্তে আস্তে বাংলাদেশে মানুষ জানতে শুরু করে যে বাংলাদেশ ইন্ডিয়া সাইবার ওয়ার হচ্ছে ফেলানিকে কেন্দ্র করে। তো ফেলানিকে কেন্দ্র করে সাইবার ওয়ার শুরু হওয়ার পর থেকেই সাইবার একাত্তরের মানে জন্ম বলা যায়। আর সাইবার একাত্তরের যে কার্যক্রম ছিল সেটা আমাদের আস্তে আস্তে প্রসারিত হয় তখন থেকে, যে বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন দেশের সাথে সাইবার ওয়ার হইতো, যেরকম পাকিস্তানের সাথেও আমাদের সাইবার ওয়ার হয়েছিল। তারা আমাদের দেশের ইন্টারনাল বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্য করার কারণে তাদের সাথে সাইবার ওয়ার হয়েছিল। মায়ানমার বাংলাদেশের সাথে কয়েকবার আকাশসীমা লঙ্ঘন করছিল, তারপরে আরও কিছু কূটনীতিকভাবে আমাদের সাথে তারা বিভিন্ন ঝামেলা করার চেষ্টা করছিল বাংলাদেশের সাথে, সেটারও দাঁত ভাঙা জবাব দেওয়া হয়েছিল সাইবার একাত্তরের পক্ষ থেকে। তাদের সাইবার স্পেসে সাইবার হামলা চালানো হয়েছিল, পরবর্তীতে তারা নিয়ন্ত্রণ না করতে পারে তাদের সাইবার স্পেসে ইমার্জেন্সি অ্যালার্ট চালু করে তাদের সকল সার্ভার ব্লক বন্ধ করে দিয়েছিল সাময়িকভাবে আপনাদের আক্রমণে। হ্যাঁ হ্যাঁ, ভয় পেয়ে বন্ধ করে দিয়েছিল। আচ্ছা, তারপরে ফেলানি হত্যার ঘটনার সময়ও যখন ইন্ডিয়াতে আমরা সাইবার অ্যাটাক করি, ওই সময় অন্যান্য কমিউনিটিও আমাদের সাথে ছিল, অনেক কমিউনিটি আছে এখন বন্ধ হয়ে গেছে তারা। তো তারা সবাই বাংলাদেশ? হ্যাঁ, সবাই বাংলাদেশে ছিল। সবাই মিলে যখন ইন্ডিয়াতে সাইবার অ্যাটাক করে তখন কলকাতা পুলিশ সাইবার একাত্তরকে মানে নোট করে তারা একটা রেড অ্যালার্ট জারি করে তাদের সাইবার স্পেসে। কারণ হচ্ছে যে আমরা তাদের গভর্নমেন্ট অফিসিয়াল, তারপরে নন গভর্নমেন্ট অফিসিয়াল বিভিন্ন ওয়েবসাইটে হামলা করেছিল, বাট আমাদের কিন্তু ইন্ডিয়ার প্রতি খুব ছিল না, খুব ছিল আমাদের বিএসএফের প্রতি। বিএসএফ ফেলানিকে মানে খুবই বাজেভাবে নির্মমভাবে করে ঝুলিয়ে রেখেছিল। হ্যাঁ হ্যাঁ, এই কারণেই এটা একটা রিভেঞ্জ বলা যাইতে পারে। তো ফিউচারে এরকম ঘটনাগুলো এখন আমাদের সব আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে, মানে এখন আর ওই আগের মতো এখন প্রকাশ্যে নেই, এখন একটু অপ্রকাশ্যে হচ্ছে। এখন তো কূটনৈতিক বিষয়গুলো অনেক জটিল হয়ে গেছে। ধরেন আপনি একটা কান্ট্রিতে সাইবার অ্যাটাক করলেন, তাদের এম্বাসি আমাদের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা আমাদের প্রধানমন্ত্রীকে অবগত করে, তখন আমরা বিষয়গুলো ক্রিটিক্যাল হয়ে যায় দেখে আমরা এখন আমাদের অপারেশনাল বিষয়গুলো আমরা পাবলিকই করি না আগের মতো। বর্তমানে কি সাইবার একাত্তর কিছুটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে কিনা পূর্বের তুলনায়? আমাদের অপারেশনাল যে কাজগুলো ছিল সেগুলো আরও বেড়েছে, বিস্তার হয়েছে, বাট আমরা ওই যে পাবলিকলি যে কাজগুলো ছিল এগুলো আমরা অনেক কমে দিছি। যেরকম আপনি যে কোনো একটা দেশে সাইবার অ্যাটাক করে যখন আপনার প্রকাশ করবেন তখন সেটা কিন্তু ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড ফলো করে না, তখন আমাদের হ্যাঁ হ্যাঁ বন্ধ হয়ে যায়, আমাদের পেজ বন্ধ করে দিতে পারে, আমাদের গ্রুপ প্রোফাইল বন্ধ করে দিতে পারে।
তো দেখা গেছে যে আমরা দেশে যে দেশে সাইবার অ্যাটাক করছি তারা যখন ফেসবুকের কাছে কমপ্লেইন করে তারা আমাদের কিন্তু প্রোফাইল গ্রুপ পেজ এগুলো বন্ধ করে দিতে পারে আচ্ছা তো আমরা এই জিনিসটা টেকনিক্যালি ডিল করার জন্য আমরা অনেক কিছু এখন আর প্রকাশ করি না মানে এটা আমাদের ইন্টারনালি থাকে আমাদের অপারেশন যে টিম আছে তারা তাদের মতো কার্যক্রম করছে বাট আমরা আমাদের কার্যক্রমে অনেক কিছু চেঞ্জ এনেছি সেটা হচ্ছে যে আগে যখন সাইবার একাত্তর ছিল তখন সাইবার একাত্তর উই হ্যাক টু প্রোটেক্ট বাংলাদেশ নাম ছিল আচ্ছা তা আমরা বাংলাদেশ গভর্নমেন্ট এবং বাংলাদেশের যে ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলো আছে তাদের রিকমেন্ডেশন অনুযায়ী আমরা হ্যাক শব্দটা তুলে নেই কারণ হচ্ছে যে আমরা অনেক সামাজিক কাজেও এখন যুক্ত আছি ইভেন কি অ্যাক্টিভিস্ট বাংলাদেশের যে কোনো জেলায় উপজেলায় যদি কোনো অসঙ্গতি হয় অথবা কোনো প্রবলেম হয় সেটা কিন্তু সাইবার একাত্তর প্রতিবাদ করে তো এই বিষয়টা নিয়ে কাজ করার পরে আমরা চিন্তা করলাম যেহেতু আমরা সাইবার একাত্তর এখন শুধুমাত্র হ্যাকিং অথবা সাইবার সিকিউরিটি রিলেটেড বিষয় নিয়ে আর করে নেই বিভিন্ন কাজেই আমরা আমাদের মন্তব্য দিচ্ছি অথবা আমাদের একটা বিষয় নিয়ে আমরা কমেন্ট করছি তো এ কারণে আমাদের হ্যাক শব্দটা উঠে দিয়ে আমরা ওয়ার্ক লাগাইছি তো এখন হচ্ছে যে সাইবার একাত্তর উই হ্যাক টু প্রোটেক্ট বাংলাদেশের বদলে হচ্ছে যে উই ওয়ার্ক টু প্রোটেক্ট বাংলাদেশ সেক্ষেত্রে যদি একটু বলতেন যে সাইবার একাত্তরের মূল উদ্দেশ্যটা কি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশে যে সাইবার অবকাঠামো আছে সেটার নিরাপত্তা বাড়ানোর জন্য আমরা যে সেক্টরের আমরা মানে দায়িত্ব পাই অথবা রেসপন্সিবিলিটি পাই আমরা সেটা সুরক্ষা করার জন্য আমরা কাজ করব এবং কাজ করতেছি তো দেখা গেছে যে এখন নির্দিষ্ট একটা এজেন্সি অথবা একটা কোম্পানির একটা সাইবার অ্যাটাক হইলো সেটা রেসপন্সিবিলিটি কিন্তু আমাদের উপরে বর্তে না তারা যদি আমাদের কাছে আসে হেল্প চাওয়ার জন্য তখন আমরা হেল্প করতে পারব অথবা তাদের এজেন্সি অথবা তাদের কোম্পানি যদি আমাদের আন্ডারে সাইবার নিরাপত্তার নিয়ে থাকে সেবা নিয়ে থাকে তাহলে আমরা সেটার রেসপন্সিবিলিটি নেব এবং সেটা আমরা নিরাপদ রাখবো মানে এই বিষয়টা অনেকে হয়তো বা বোঝে না কারণ বাংলাদেশের যে কোনো ওয়েবসাইট যখন হ্যাক হয় তাদের সবার আগে মন্তব্য করে যে তারা সাইবার একাত্তর কোথায় অথবা সাইবার একাত্তর কী করছে এটা কীভাবে হইলো বাট বিষয়টা হচ্ছে যে যেই ডিপার্টমেন্ট অথবা যে কোম্পানি তাদের তো নিজস্ব আইটি টিম আছে ডিজিটাল টিম আছে অথবা তাদের সাইবার সিকিউরিটি এক্সপার্ট থাকে তাদের ওয়েব টিম থাকে তো তারা যদি তাদের জিনিসগুলো নিরাপদ না রাখতে পারে তাহলে তো সেখানে আমাদের কিছু করার নেই আর যখন তারা না পেরে আমাদের কাছে হেল্প চাবে তখন আমরা কিন্তু হেল্প করতে মানে রাজি আছি আমরা হেল্প করব হ্যাকিং প্রসঙ্গে আবার ফিরে আসছি আপনার সঙ্গে গল্প হবে আসলে হ্যাকিং সাইবার এইসব নিয়েই শুরুর দিকে তো অনেক আপনারা অ্যাটাক করেছিলেন প্রকাশ্যে যেটা আপনি বলছিলেন তারপরে কিন্তু আলোচনা হয়েছে সমালোচনাও হয়েছে সবই হয়েছে এরপর আমার যে বিষয় জানাচ্ছে যে আপনারা যে মিশনগুলো ফিক্সড করেন সেগুলো তো নামও থাকে মনে হয় যথাসম্ভব এই মিশনগুলো ফিক্সড করেন বা টার্গেট করেন কীভাবে এটা ডিপেন্ড করে যে মিশনটা পরিচালনা করে সে একটা নির্দিষ্ট নাম দিয়ে দেয় তো নামের উপরে বেস করে আমরা ওই কার্যক্রম শুরু করি ওই হ্যাশট্যাগটা ব্যবহার করা শুরু করি আর তখন আমরা প্রটেস্ট করার জন্য ফেসবুকে অথবা টুইটারে বিভিন্ন জায়গায় হ্যাশট্যাগ ব্যবহার করে ওই কার্যক্রমগুলো প্রকাশ করা হয় এরকমই আচ্ছা একটু দেশ থেকে দেশে বাইরে যাই বাইরে হ্যাকারদের প্রসঙ্গে আসি রিসেন্টলি আমি দেখেছি যে ইসরায়েলে সুদান থেকে বিভিন্ন দেশে হ্যাকাররা অ্যাটাক দিয়েছে এবং তাদের বিদ্যুৎ উৎপাদন নষ্ট করে দিয়েছে বাড়ির প্রসেসিংগুলো মানে আসলে এইগুলো মানে সাইবার অ্যাটাকিংয়ের মাধ্যমে আসলে কী ধরনের বিপর্যয়ে ফেলা যায় একটা দেশকে সাইবার অ্যাটাকের মাধ্যমে আপনি একটা দেশকে পুরো প্যারালাইজ করে দিতে পারবেন যেমন আমি বলি আমাদের বাংলাদেশে যে পাওয়ার প্ল্যান্টগুলো আছে সেগুলো বর্তমানে আইওট টেকনোলজির আন্ডারে আয়ট হচ্ছে যে ইন্টারনেট অফ থিংস ইন্টারনেট অফ থিংস বিষয়টা হচ্ছে যে আমাদের যে সাইবার অবকাঠামোর ভিতরে এই পাওয়ার প্ল্যান্টগুলো চলে মানে একটা কম্পিউটার সিস্টেমে নেটওয়ার্কের ভিতরে এটা নিয়ন্ত্রণ করা হয় যখন ওই নেটওয়ার্কে আপনি সাইবার অ্যাটাক করবেন ওই পাওয়ার প্ল্যান্টটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে যখন পাওয়ার প্ল্যান্টটা বন্ধ হয়ে যাবে তখন কিন্তু একটা বিভাগ অথবা একটা জেলা যেখানে বিদ্যুৎ সাপ্লাই হয় তারা কিন্তু বিদ্যুৎ পাবে না বন্ধ হ্যাঁ এরকম শুধু বিদ্যুৎ কেন্দ্র নয় মানে বাংলাদেশে অথবা ইন্টারন্যাশনালি যে কোনো কান্ট্রির যে বড় বড় অবকাঠামোগুলো আছে সবাই এখন বর্তমানে ইন্টারনেট কানেকশনের সাথে যুক্ত আর যেখানে ইন্টারনেট আছে সেখানে হ্যাকার অবশ্যই থাকবে আচ্ছা ইন্টারনেট মানে হ্যাকার আছে হ্যাঁ আমার সামনে হ্যাকার বসে আছে আপনাকে কি আমি হ্যাকার বলতে পারি না আমি ডাইরেক্ট হ্যাকার বলা যায় না আমি ইথিক্যাল হ্যাকার আচ্ছা আমি এই ইথিক্যাল হ্যাকার এবং হ্যাকারদের মধ্যে কিছু ভাগ আছে সেই প্রশ্ন আসবে কিন্তু আমি শুরু থেকে শুধু সাইবার হ্যাকিংয়ের মধ্যে আছি আমি একটু ব্যক্তি আবদুল্লাল জাবিরের কাছে আসতে চাই আপনার ডাকনামটা কি আমার ডাকনাম হচ্ছে যে হৃদয় আপনাকে তো আমি খুঁজতে খুঁজতে কুমিল্লে চলে এসেছি এমনি আপনার বড় হওয়া কোথায় হয়েছে বা স্কুল কলেজ যদি বলা যায় আপনি চাইলে বলতে পারেন একটু আমার বড় হওয়া হচ্ছে যে লাকসামি কুমিল্লা লাকসামি হ্যাঁ তার পরবর্তীতে আমি পড়াশোনার জন্য অন্য একটা জেলায় যাই সেখানে কলেজে পড়াশোনা করি তার পরবর্তীতে আমি দেশের বাইরে চলে যাই আচ্ছা সেখানে কম্পিউটার সায়েন্সের উপরেই পড়াশোনা করি
এটা হচ্ছে যে চীন, সেখানে তথ্য প্রযুক্তির জন্য চীন অনেক উন্নত ডেভেলপড, তারপরে অনেক জনপ্রিয় বলা যায়। বিশেষ করে যত টেকনোলজিক্যাল রিলেটেড জিনিস আছে তারাই ম্যানুফ্যাকচারিং করে থাকে। তো সেই হিসাবে আমার চীনে মানে যাওয়ার কখনো প্ল্যান না থাকা সত্ত্বেও যেতে হয়েছে। তো ওইখানে পড়াশোনা করছি আর পাশাপাশি আমি দেশে এখন আপাতত আছি। আপাতত কি সাইবার 71 বা এই ধরনের কাজে? আচ্ছা ওকে, ঠিক আছে। ব্যক্তি আসে, আপনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। আমি দেখি যে দেশের প্রত্যেকটা বিষয়ে, দেশের বাইরের প্রত্যেকটা বিষয়ে আপনার পোস্ট কিন্তু খুব অ্যাভেলেবেল পাওয়া যায় এবং সেগুলো অনেক ভিউ হয়, রিচ হয় আমি দেখছি। তো এই যে সোশ্যাল মিডিয়াতে ভালো কাজ করে কিন্তু একটা জনপ্রিয়তা আপনি পেয়েছেন, সেটা বলা যায়। বাট আমার মেইন পরিচয় হচ্ছে যে সাইবার 71-এর পরিচালক, সেই হিসাবেই মানুষ আমাকে বেশি ফলো করে। আর হচ্ছে যে আমার যে কোনো ইনফরমেশান সবাই অনেক ট্রাস্ট করে, মানে ভ্যালিড মনে করে। কারণ হচ্ছে যে আমাদের যে ইনফরমেশানগুলো অথবা যে সোর্সগুলো, সেগুলো হচ্ছে যে আমাদের দেশের মানে প্রত্যেক উপজেলায় আমাদের মানে সোর্স আছে। যে কোনো জায়গায় যে কোনো ইস্যুজ হইলে আমাদের কিন্তু ইনবক্সে চলে আসে যে এই জায়গায় এই ঘটনা হয়েছে। দেখা যায় যে মিডিয়া অনেক সময় পাওয়ার আগে আমাদের কাছে চলে আসে, আবার আমরা মাঝে মধ্যে আবার মিডিয়া থেকেও ইনফরমেশান কালেক্ট করি। তো সব রকম, যে দেখা যাচ্ছে যেখানে কোনো একটা বড় ঘটনা হয়েছে বাট এটা এখনও ল এনফোর্সমেন্ট অথবা লোকাল প্রশাসনের চোখে এখনও যায় নাই, তা আমরা চেষ্টা করি যে ওই ইনফরমেশান গ্যাদার করে আমরা লোকাল প্রশাসনকে জানাই অথবা যে জেলা পুলিশ সুপার থাকে ওনাকে অবগত করি, যাতে দ্রুত স্টেপ নেওয়া হয়। তো এই বিষয়গুলো অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়ার কারণেই সম্ভব হচ্ছে। আর আমাদের মানে জনশক্তি কিন্তু মানুষই, মানে দেশের জনগণই আমাদের নেটওয়ার্ক, আমাদের জনশক্তি, তারাই আমাদেরকে ইনফরমেশান দিয়ে থাকে। আরে এই ব্যাপারটা কেমন এনজয় করেন, যে মানুষজন আপনাকে চিনে, আবদুল্লাল যাবে সাইবার 71 ধরেন, অনেকে অনেক কিছু ভাইরাল হয়, সেটা আমি হিরো আলম বলি কিংবা অন্য ভালো কেউ কথা বলি, বিভিন্ন কাজের মাধ্যমে ভাইরাল হচ্ছে, তাকে পরিচিত হচ্ছে মানুষ চিনছে, কিন্তু আপনি একটা ভালো কাজ, পজিটিভ জিনিস দিয়ে অনেক পরিচিত মুখ হয়ে গেছেন, যেখানে যান অবশ্যই আপনাকে অনেকে চিনে জানে বা কথা বলে। আমি আপনার ইনবক্সে দেখা যায় না, কমেন্ট দেখেছি যে ভাই আপনি কবে আসবেন, এই ধরনের। এই ব্যাপারটা কেমন এনজয় করেন? বিষয়টা ভালো লাগে, ঠিক আছে। আমি অ্যাকচুয়ালি ঘুরতে পছন্দ করি অনেক, তা আমার বাংলাদেশের বেশিরভাগ জেলাগুলো ঘুরা হয়েছে। তো যেখানে আমি ঘুরতে গেছি, আমি মোটামুটি ওই এলাকার যারা স্থানীয় সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ মোটামুটি, অথবা আমাকে ফলো করে অথবা আমার সাথে কমিউনিকেশন করার চেষ্টা করে, আমি তাদের সাথে দেখা করার চেষ্টা করি। কারণ হচ্ছে যে আমার কাছে কিন্তু সবাই সমান, মানে সে ফ্যান ফলোয়ার এটা আমি কখনো চিন্তা করি না, আমি চিন্তা করি যে সে আমার ফ্যামিলি মেম্বার। কারণ হচ্ছে যে তার মাধ্যমে কিন্তু আমার এই পরিচিতি, তারা চিনার কারণে আমার এই পরিচিতি। আর সাইবার 71-কে ভালোবেসে মূলত আমাকে সবাই ফলো করে। আর হচ্ছে যে আমাদের যে ইনফরমেশানগুলো অথবা আমাদের যে কমিউনিটির অ্যাক্টিভিটি, যে সেটা অতীতে হোক বর্তমানে হোক, সবগুলোই মানুষ মানে পছন্দ করতো। হয়তোবা নতুন জেনারেশনের অনেকে আমাদের কিন্তু অতীত কার্যক্রম সম্পর্কে অবগত না, যেরকম সাইবার 71 সম্পর্কে গুগল করলে অনেক ইনফরমেশান পাওয়া যায়। 2012 সাল থেকে যত সাইবার ওয়ার হয়েছিল অথবা অপারেশনাল যে বিষয়গুলো হয়েছিল, এগুলো সম্পর্কে অনেকেই অবগত, মানে যারা হইতে চায় তারা গুগল থেকে ইনফরমেশান কালেক্ট করতে পারে। বাট আমরা অ্যাকচুয়ালি পার্সোনালি কোনো আর্কাইভ রাখি না, কারণ এখানে অনেক কনফিডেন্সিয়াল বিষয় থাকে, তারপরে অনেক ইন্টারনাল বিষয় থাকে যেগুলো আমরা মানে পাবলিকলি শেয়ার করা সম্ভব না, এ কারণে শেয়ার করা হয় না আর কি। ঠিক আছে, আমরা একটু অন্য দুনিয়া থেকে ঘুরে আসি, সাইবার থেকে বের হয়ে একটু মাউন্ট এভারেস্টে যাই। গিয়েছেন কখনো? আমি দার্জিলিং গেছিলাম। দার্জিলিং গিয়েছেন না? মাউন্ট এভারেস্টের কথা বললাম কারণ আমার মানে এপিসোডগুলোতে সবাই জানে, দর্শকরা খুব ভালো করে আরও জানে যে আমি একটু মানুষের আইকিউ খেলি, তারপরে হচ্ছে একটু ধাঁধা খেলি। আপনার সাথে একটু আইকিউ টেস্ট করতেছে, কেমন আপনার আইকিউ? আমার আইকিউ, আমি তো আপনি কিন্তু অনেক ট্যালেন্টেড মানুষজন বলে, আমি আজকে আপনার কমেন্ট এসেছি বলতেছে যে জাবের ভাই খুব ট্যালেন্টেড একটা লোক, কিন্তু আপনি যেভাবে আচ্ছা আচ্ছা বলতেছেন আপনাকে খুব অসহায় মনে হচ্ছে দেখে। না, আমি অ্যাকচুয়ালি ক্যামেরা সাইনেসের কারণে, কারণ হচ্ছে যে আমি নর্মালি টিভি ইন্টারভিউতে আসি না কখনো, কারণ হচ্ছে যে আমরা আসলে যারাই এই রিলেটেড কাজ করি, আমরা অ্যাকচুয়ালি মিডিয়া থেকে যত আড়ালে থাকার চেষ্টা করি, মানে এটা চেষ্টা করি আমরা মিডিয়া থেকে যত দূরে থাকা যায়। কারণ হচ্ছে যে মানুষ যত বেশি চিনবে তত মানুষ কিন্তু ভিড়বে, কারণ হচ্ছে যে সাইবার রিলেটেড প্রবলেম কিন্তু এখন সবাই ফেস করে। তো ছোট একটা প্রবলেম হইলেও আপনার কাছে আসতেছে, বড় প্রবলেম হইলেও আসতেছে। এখন আমার কিন্তু বড় প্রবলেমগুলোর প্রায়োরিটি দিতে হবে, ছোটোগুলো যদি আমি করতে যাই তাহলে দেখা যায় যে আমার প্রত্যেক দিন 5-6 হাজার মেসেজ আসে। এখন প্রত্যেক দিন 5-6 হাজার মেসেজ কিন্তু পড়া সম্ভব হয় না। আচ্ছা, যে ইনবক্সে কি শুধু সাইবার
মানে প্রবলেম নিয়ে মেসেজ আসে মাঝে মধ্যে জাবের ভাইকে নিয়ে কিছু আসে না বা মেয়েরা একটু নকটক দেয় না ওই বিষয়ে অ্যাকচুয়ালি ওরকম কোনো মেসেজ আসলে আমি এড়িয়ে চলার চেষ্টা করি কারণ হচ্ছে যে আমার কাছে এই বিষয়গুলো একটু অন্যরকম লাগে তা আমার দেখবেন যে আমার ফলোয়ার অথবা যারা আছে তাদের মধ্যে কিন্তু মেয়ে ফলোয়ার কম পাবে সব ছেলে বলা যায় মেয়ে খুবই রিয়ারলি যারা সাইবার সিকিউরিটি অথবা আইটি রিলেটেড অথবা কম্পিউটার সায়েন্স রিলেটেড যাদের একটু ইচ্ছা আছে ইন্টারেস্ট আছে তারাই হয়তো বা ফলো করতে পারে এছাড়া আমার যত ফলোয়ার আছে অথবা আমার সাথে যারা কানেক্টেড তারা বেগ সবাই হচ্ছে যে আপনার আইটি রিলেটেডই বাট ছেলে মানে মেয়ে কম আচ্ছা ঠিক আছে ওই প্রশ্নে আমি গেলাম না কিন্তু এখন হঠাৎ একটা প্রশ্ন মনে আসলো যদি আমি আইটি এর কথা বলছিলাম ওটা আমি পরে প্রশ্নে যাবো এটা পরে সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করছেন এখন সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করতে গিয়ে আপনি কখনো সাইবার হামলার সম্মুখীন হননি বা অনিরাপদ বোধ করেন যে আপনাকে ইনবক্সে মেসেজ দিয়ে থ্রেট দিল কিংবা আপনি কখনো এই ধরনের প্রবলেমে পড়েছেন এরকম প্রবলেমে অ্যাকচুয়ালি আমি নিজে পড়ি নাই বাট ফেসবুকের যে ফিচারগুলো আছে এগুলো অপব্যবহার করে মাঝখানে কিছু মানে যারা কুচক্রী মহল তারা আমাদের প্রোফাইলগুলোতে রিপোর্ট করতো তারপরে হচ্ছে যে আরও অনেক মানে আমাদের যারা কাজ করতো তাদের প্রোফাইলে রিপোর্ট করতো এছাড়াও বিভিন্ন যারা হাই অফিসিয়াল গভর্নমেন্টের তাদের অ্যাকাউন্টগুলোতে রিপোর্ট করতো ল এনফোর্সমেন্ট এজেন্সির বিভিন্ন বড় বড় অফিসিয়াল অফিসার যারা বিভিন্ন এডিসি অথবা এসি অথবা এএসপি এসপি তাদের প্রোফাইলগুলো নষ্ট করার চেষ্টা করতো হ্যাঁ তো আমরা কী করতাম ফেসবুকের সাথে কমিউনিকেশন করে ফেসবুকের যে আপিল চ্যানেল আছে সেখানে কমিউনিকেশন করে আমরা অ্যাকাউন্টগুলো রিস্টোর করে নিয়ে আসতাম মানে একটা নির্দিষ্ট সময় হয়তো বা আমাদের একটু প্রবলেম ফেস করতে হতো বাট আমরা এগুলোর সলিউশন করে আমরা সলভ করে ফেলতাম মানে আপনি সাইবার হামলা করেন আবার সাইবার হামলা ঠেকানো হ্যাঁ হ্যাঁ তাই তো এখন আমরা সাইবার হামলার বিষয়গুলো অপ্রকাশ হ্যাঁ অপ্রকাশ আর হচ্ছে যে আমরা এখন আগের মতো মানে অফেন্সিভ না মানে এখন হচ্ছে যে ডিফেন্সিভ চিন্তাভাবনা কারণ হচ্ছে যে আমাদের অবকাঠামো আমরা রক্ষা করতে হবে আমি এখন অতি উৎসাহী হয়ে কোনো রাষ্ট্রে সাইবার অ্যাটাক করলাম ওরা তো আমাদেরকে ছাড়বে না ওরাও হামলা করতে পারে হয়তো বা তারা বেশি ক্যাপাসিটি নিয়ে করতে পারবে না আমাদের বেশি ক্ষতি করতে পারবে না আমরা ম্যাসিভলি ক্ষতি করব বাট আমাদের যে ছোট ক্ষতি হবে সেটা কিন্তু আমাদের জন্য অনেক এই কারণে আমরা এখন অফেন্সিভ চিন্তাভাবনা কম করি আমাদের মেইন চিন্তা হচ্ছে ডিফেন্সিভ